নমস্কার বন্ধুরা, মান্টিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের কারির একটি রেসিপি শেয়ার করব। দারুণ লাগে এই রেসিপিটি, একদম মানে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে, অসাধারণ লাগে। দারুণ হয়েছে রেসিপিটি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে বানালাম। ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো আমি ভেজে নেব, তাই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এই একই তেলে আমি একটা আলু নিয়েছি এখানে কেটে, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি এখানে দিয়ে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। এই তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিলাম। এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব, বেশি জল আমি দেব না, কেননা শুকনো শুকনোই করব। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিম আর আলুটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দেখুন আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, ঝটপট হয়ে যায় এই রেসিপিটি, দারুণ টেস্টি লাগে এটা খেতে। আপনারা এভাবে ডিমের কারি রান্না করবেন, অসাধারণ লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে তো একদম খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।